আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি একটি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সেটিং। তো সেটিংটি যদি দেখতে চান তাহলে সরাসরি আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। তার ফাঁকে সবার কাছে একটি অনুরোধ করে রাখতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। আমি চলে গেলাম সেটিংস আইকনটিতে। সবার মোবাইলেই রয়েছে একটা সেটিংস অপশান, এক একজনের মোবাইলে এক এক রকম সেটিংস অপশান। এখান থেকে আমি যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে নিচের দিকে রয়েছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এটি হচ্ছে একটি দুর্দান্ত অপশান যেটির মাধ্যমে আপনাদের মোবাইলের অনেক কিছু করা যায়। এটি বর্তমানে রেডমি সেটে অ্যাভেলেবল রয়েছে এবং অন্যান্য সেটে আছে কি না সেটি আমার ধারণা নেই, অন্যান্য সেটও থাকতে পারে, আর না থাকলে সেটি আপনি আপনার প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি ক্লিক করে দিয়েছি। এটি হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে আপনি আপনার মোবাইলে কতক্ষণ ইউজ করেছেন মোবাইলটি এবং কয়টি অ্যাপস ইউজ করেছেন এবং কত সময় ধরে ইউজ করেছেন সব কিছু জানতে পারবেন, এবং আপনি কত সময় আগামীতে ইউজ করতে চান সেটিও সেট করে রাখতে পারবেন। এর মাধ্যমে আপনার মোবাইলের আয়ু বাড়বে এবং আপনি মোবাইলের প্রতি কতটা অ্যাট্রাকশন সেটা জানতে পারবেন। আবার কেউ কেউ এটার মাধ্যমে মোবাইলের আসক্তিটা কমাতে পারবেন। তো তার জন্য আমরা এখানে দেখছি যে আজকে আমি 4 ঘন্টা 48 মিনিট ব্যবহার করেছি এবং তার মধ্যে লাইট ব্যবহার করেছি সবচেয়ে বেশি, অর্থাৎ ফেসবুক লাইট, তারপর ক্রোম রয়েছে। তো আমরা যদি এখানে একটু ক্লিক করি দেখতে পাবো যে লাইটে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক চলে এসেছে। আজকে আমি ব্যবহার করেছি 1 ঘন্টা 26 মিনিট, গতকাল ব্যবহার করেছি 1 ঘন্টা 19 মিনিট এবং 22 মিনিট করেছি এর আগের দিন, 1 ঘন্টা করেছি এর আগের দিন। তো সেটি আমরা জানতে পারবো। আর এখানে আমরা যদি একটু খেয়াল করি অ্যাপ টাইমার নামে একটি অপশান রয়েছে, এটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে কিছু টাইম রয়েছে। যদি আপনারা সেটি সেট করে দেন তাহলে আগামীতে আপনারা এই সময়ের অতিরিক্ত 1 মিনিটও আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না, ইচ্ছা করলে সেটি আপনারা আবার ডিলেটও করতে পারবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি কারণ এটি ব্যবহার আমার একটু বেশি হয়ে গেছে। আমি যদি আবার ড্যাশবোর্ডে একটু ক্লিক করি, আজকের জিনিসগুলো যদি আমরা একটু দেখি, দেখবো যে আমি ক্রোম ব্যবহার করেছি 1 ঘন্টা 7 মিনিট এবং এভাবে সবগুলো অ্যাপ যেগুলো আমি ব্যবহার করেছি সবগুলো এখানে রয়েছে। এভাবে আসলে আপনি আপনার মোবাইলের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর অফ করে রাখতে পারেন বা টাইমার সেট করে রাখতে পারেন যে আমি এত মিনিটের বেশি এই অ্যাপসটি ব্যবহার করব না, তাহলে আপনার মোবাইলে এতে এর থেকে সুরক্ষা পাবে এবং আপনার মোবাইলের কোয়ালিটি ভালো থাকবে। যদি আপনি ধরুন একটি নির্দিষ্ট সময় সেট করেছেন 2 ঘন্টার বেশি আমি মোবাইল ব্যবহার করব না, তাহলে আপনার মোবাইলটিও একটু সুরক্ষা পেল। এবং আপনি যদি সেট করেন যে আমি ফেসবুক 1 ঘন্টার বেশি ব্যবহার করব না, তাহলেও একটি টার্গেট থাকবে যে 1 ঘন্টার বেশি আমি ব্যবহার করব না, সুতরাং একটু কম কম ব্যবহার করি। তো আজকের এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এই করোনার সময় সবাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালোভাবে হাত ধুবেন এবং সামাজিক দূরত্ব মানার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি খন্দকার জাবির হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।